আনলিমিটেড ডেটার নামে প্রতারণা করছে মোবাইল অপারেটরগুলো। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি আয়োজিত সভায় আসে এমন অভিযোগ। গ্রাহক স্বার্থ রক্ষায় প্যাকেজের সময় ও শক্তিশালী নেটওয়ার্ক জোরদারের দাবি জানান তারা, আর গ্রাহক সেবা নিশ্চিতে কর হার কমানোর দাবি মোবাইল অপারেটর প্রতিনিধিদের। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। ইন্টারনেট সেবায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির এক দেশ এক রেট পরিকল্পনা দীর্ঘদিনের ব্রডব্যান্ড ইন্টারনেটের খানিকটা বাস্তবায়ন হলেও মোবাইল ডেটার ক্ষেত্রে এখনও অলিক কল্পনা। ডেটার সর্বনিম্ন দাম, অতিরিক্ত প্যাকেজ ও নেটওয়ার্কের মান নিয়ে গ্রাহকদের মতামত জানতে এই সভার আয়োজন করে বিটিআরসি, যেখানে মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগের ঝুড়ি নিয়ে হাজির গ্রাহক প্রতিনিধিরা। তিন দিনের এরকম 20 GB এখন এই গ্রাহক এটা ব্যবহার করতে পারবে কিনা এই সময়ের মধ্যে সেটাও দেখার বিষয়। গ্রামীণ ফোনের রেগুলার ইউজার তো দেখা যায় যে তার প্রতি সপ্তাহে তার ফোনে 100টার কাছাকাছি মেসেজ আমাকে ডিলিট করতে হয়। এখানে কিন্তু একটা কনফ্লিক্ট আমরা পাচ্ছি, কিন্তু দেখেন সাধারণ জনগণ একটা বড় অংশ বলছে এটা কমানো উচিত, আবার একটা আরেকটা সেকেন্ড বড় অংশ মানে আমরা কিন্তু এটা একটু কম না 23% কিন্তু বলছে যে না বর্তমানে যেরকম আছে এটাও ঠিক আছে। এ সময় আনলিমিটেড মোবাইল ডেটা অফারের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন বিশ্লেষকরা, আর নিজেদের প্যাকেজের পক্ষে যুক্তি তুলে ধরেন অপারেটররা। এই পৃথিবীতে আনলিমিটেড একটি অত্যন্ত বাজে একটা জিনিস, এটা গ্রাহকের স্বার্থ বিরোধী। যদিও আপাত দৃষ্টিতে মনে হয় এতে গ্রাহকের স্বার্থ রক্ষা হচ্ছে, অফকোর্স যেটা আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি কোয়ালিটি অফ সার্ভিস কিভাবে আরো বেটার করা যায়, এখানে আই থিংক দিস শুড বি আওয়ার প্রাইমারি গোল রাদার দ্যান প্রোডাক্টস অর রাদার দ্যান প্রাইস। প্যাকেজ কয়টা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ না, কাস্টমারের কাছে আমরা কি বিরক্ত করছি কিনা কাস্টমারকে সেটা দেখা যেতে পারে। অবশ্যই কাস্টমারকে অনেকগুলো প্যাকেজের অ্যাক্সেস পাচ্ছে কিনা সেটা দেখা যেতে পারে। যুক্তিতর্কের পর এক দেশ এক রেট পরিকল্পনা শতভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতিতেই শেষ হয় সভা। এক দেশ এক রেট এটা কিন্তু সারা দেশের মানুষের প্রশংসিত হয়েছে এবং মন্ত্রণালয়ে আমাদের সম্মানিত এডিশনাল সেক্রেটারি সাহেব বলেছেন এটা আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়েছে। আমরা কখনোই কোনো অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কিছু করার চেষ্টা করি না, কারণ বিটিআরসির মতে দেশের 12.5 কোটি ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে 11 কোটি সংযুক্ত মোবাইল ডেটায়। রাকিবাল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।